হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ল্ড এক্সপ্রেস। আজ আমি আপনাদের সাথে একটি খুবই সহজ রেসিপি শেয়ার করব, যেটা আমাদের ঘরে থাকা খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়েই হয়ে যায়। সেটা হলো ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল। ফুলকপি শীতকালে খুবই ফেমাস একটি সবজি। তাহলে চলুন শুরু করে দিই আজকে রেসিপি। প্রথমে আলু এবং ফুলকপিটা এইভাবে কেটে ধুয়ে রেখেছি। এবার কড়া গরম করে এতে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি আলু এবং ফুলকপিটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে কেটে রাখা আলু এবং ফুলকপিটা দিয়ে দিচ্ছি। সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দেবো এবং অল্প হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। আলু এবং ফুলকপিটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আপনারা এটা আরও একভাবে করতে পারেন যদি বেশি তেল দিয়ে করেন। আমি তো কম তেল দিয়ে করছি, ওই জন্য এইভাবে করছি। বেশি তেল দিয়ে করলে আপনারা এটা আলু এবং কপি ভাজাটাকে তুলে নিয়ে আবার কড়ায় তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে টমেটো দিয়ে করতে পারেন। আমি এটা খুবই কম তেলে রান্না করছি, সেই জন্য এইভাবে করছি। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ভাজবেন, তাহলে নিচে বসে যাবে না। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কারণ আলু এবং কপিটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম অল্প। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আরো 5 মিনিট মতো কষাতে থাকবো। সব মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো। এবার এটা ঢাকনা দিয়ে 15 মিনিট হতে দেব। এবার ঢাকনাটা খুলে একবার ভালোভাবে নেড়ে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়নি এখন। এবার ঢাকনাটা খুলে দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে নুন এবং হলুদ মাখিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এবং ধনে পাতা কুচিটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল। গরম ভাতের সাথে খান আর জমিয়ে এনজয় করুন। এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, বাই।